মহিলারী ডাঙরিয়াই ডেভেলপমেন্টত ইমান গুরুত্ব দিয়া নাছিলে এইটো সকলোয়ে জানে তেখেতে সরকারটো চলাব লাগে চলাই আছিলে কিন্তু কোনো এখন বিদ্যালয় কোনো এখন কিবা এটা রাজহুয়া অনুষ্ঠান কিবা এটা উন্নতিকরণ হব লাগে আগবাড়ি যাব লাগে তেনেকা বিষয় একো তেখেতে গুরুত্ব দিয়া নাছিলে আজি যেটা দেখিবলৈ পোৱা যায় নহলে তেখেতে সতেরো বছর শিফ থকার পিছত এইখন বিদ্যালয় বহুত আগত লৈ যাব পারিলে হেতে ডাঙরিয়ার ইনিশিয়েটিভত ভোটগাঁওত প্রায় তিনি কিলোমিটার রাস্তা আমি উদ্বোধন করিল ফাউন্ডেশন স্টোন লে করিল আর এটা দেবর্গ হায়ার সেকেন্ডারিত এই বছর আমি প্রায় 95 লাখ ইয়াত স্যাংশন দিছো আর নতুনকে এডিশনাল ক্লাসরুম নির্মাণ করার কারণে কারণ দেবর্গ হায়ার সেকেন্ডারি আমার এটা ঐতিহাসিক হায়ার সেকেন্ডারি ইয়ারপরাই বহুত আমার নেতা বহুত আমার ভাল হিউম্যান রিসোর্স আগতে ইয়ারপরাই জন্ম হয়েছিল সো এই বিদ্যালয়খন আমি সচাক সকল দিকরপরা মানে ভালকে রাখব লাগিব আর সেই কারণে মই ইয়াত তিনিমাহমান আগতে আহিছিলো আর সেই পরিবেশটা দেখা পাই পেলায় আমি ইয়াত নতুনকে এডিশনেল ক্লাসরুমের কারণে ইয়াত এটা এস্টিমেট স্যাংশন করেছো আর সেই কামটো আরম্ভ হব ইয়ার লগতে অসম সরকারপরাও ইয়াত 8 কোটি টকার এটা অনুদান পাবলৈ গৈ আছে আর আমি আশা রাখিছো এখন এটা এখন ইম্পর্টেন্ট এখন স্কুল হিসাবে ইয়াত সায়েন্স আর আর্টস স্ট্রিম সায়েন্স আর কমার্স স্ট্রিমটো অতি শীঘ্রে ইন্ট্রোডিউস করব লাগে কারণ ওসরতে মেডিকেল কলেজ আছে আর দেবর্গ হায়ার সেকেন্ডারি সায়েন্স নাই এটু বহুত এটা মানে ডাঙর বিষয় তো সেই কারণে আমি অসম সরকারক অনুরোধ করিম যে এইটু বছরতে যাহাতে ইয়াত সায়েন্স স্ট্রিম খুলিব পারার কারণে আমাক অনুমোদন দিয়ে আর অহা একাডেমিক সেশনেরপরা ইয়াত সায়েন্স খুলিবর কারণে আমি ব্যবস্থা আরম্ভ করিম আছে আর বাকিখিনি যিখিনি স্কুল টোটেল 700খন আছিলে বাকি স্কুলখিনিও আমি অতি শীঘ্রে মেরামতি করার কারণে আগবাড়ি আছো চক হাগ্রামা মহিলারী ডাঙরিয়াই ডেভেলপমেন্টত ইমান গুরুত্ব দিয়া নাছিলে এইটো সকলোয়ে জানে তেখেতে সরকারটো চলাব লাগে চলাই আছিলে কিন্তু কোনো এখন বিদ্যালয় কোনো এখন কিবা এটা রাজহুয়া অনুষ্ঠান কিবা এটা উন্নতিকরণ হব লাগে আগবাড়ি যাব লাগে তেনেকা বিষয় একো তেখেতে গুরুত্ব দিয়া নাছিলে আজি যেটা দেখিবলৈ পোৱা যায় নহলে তেখেতে সতেরো বছর শিফ থকার পিছত এইখন বিদ্যালয় বহুত আগত লৈ যাব পারিলে হেতেন তো সেই কারণে আজি যিয়ে নহক তেখেত সকলৰ দিনটো গল এতিয়া আমি বড়োলেণ্ডৰ প্ৰত্যেকখন হাই স্কুল হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল কলেজ ভালকে নিৰ্মাণ কৰাৰ কাৰণে কাৰণ অনুষ্ঠান ভাল থাকিলেহে মানৱ সম্পদ আমি গঢ়িব পাৰিম সেইকাৰণে আমাৰ লক্ষ্যটো হ'ল প্ৰত্যেকটো অনুষ্ঠান যাতে শক্তিশালী ৰূপে আমি গঢ় দিব পাৰে সেইটোৱে আমাৰ লক্ষ্য আজিকালি ইয়াৰ ওপৰত ইনকোৱাৰী দিয়া হৈছে আৰু আজিৰ ভিতৰত ইয়াৰ ওপৰত একচনৰ কাৰণে কোৱা হৈছে গতিকে আমাৰ যিটো হেলথ ছেক্ৰেটাৰী ডাঙৰীয়া ডিচি কনফাৰেন্সত গৈছে আমাৰ ছেক্ৰেটাৰী যতীন বৰা ডাঙৰীয়াক দায়িত্ব দিয়া হৈছে ইয়াৰ ওপৰত ষ্ট্ৰং একচন লোৱা হ'ব আমাৰ স্পীকাৰ ডাঙৰীয়া আমাৰ এছেম্বলিলৈ আহিছে আৰু আমাৰ স্পীকাৰ ডাঙৰীয়াই আমাৰ কাউন্সিলৰ স্পীকাৰ ডাঙৰীয়াই আমাৰ বিভিন্ন বিজনেছ কমিটিবিলাক আছে তেখেতসকলক লৈ পেলাই এটা ইনাগুৰেল ফাংচন পাতিছে তাত আমি সকলো অংশগ্ৰহণ কৰিম আমাৰ স্পীকাৰ ডাঙৰীয়াও অংশগ্ৰহণ কৰিব নোংঠাঙা চালাই চুনাই বেৰামী চেমিয়াও দৌ নামা যদি নোংঠাঙা দেহেয়াও চালাই চুনাইজন ভুগিনাঙ্গাসিনো অব্লা নোংঠাঙনি থাকাই গোজোনথাও খৌরাং নোংঠাঙনি থাকাই দং এসআই নিউরো থেরাপি সেন্টার বে থেরাপি সেন্টারাও নোংঠাঙা গোরলৈনো চালাই চুনাই বেৰামখৌ ফাহামথাই লানো হাগোন ট্রিটমেন্ট পাইছিল লগে লগে মোৰ মনৰ শৰীৰটো মানে একদম ফ্ৰী হৈ গৈছিল শৌচ কৰাত খুব অসুবিধা আছিলে শৌচাইডটো মোৰ একেবাৰে মানে বহুত বেয়া আছিলে মানে খোজকাঢ়িব মানে ভালকৈ পৰা নাছিলোঁ ইয়াত মোটামুটি 3 দিন আহিয়ে মই ভালকৈ খোজকাঢ়িব পৰা হৈছোঁ চিং চানাই আফা দাউৰি চানাই মদম জৰা চানাই আইজোফৰ্নি জেঙা খৰ চানাই বাইদি বাইদি বেৰামখৌ বে চেণ্টাৰাও ফাহামনাই যায় এসআই নিউরো থেরাপি সেন্টারা চিরাং বেঙ্গল সাফাগুড়িও দো বে সেন্টারও থানানী ফাহামথাই লানো হানাইনি সুবিধা দো যদি নোংঠাঙাবো ফাহামথাই লানো লুবৈদোংব্লা নৈবে মোবাইল নম্বর 7620160459 নঙাব্লা 9476977956 আও থংসাঙাই যোগাযোগ খালামনো হাগোন